শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বলিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগ তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণিকের তরে তব নাহি কোথা স্থিতি। অন্নাভাবে মাগ তারা সদা দুঃখ পায়, অন্ন বিনা সবাকার জীর্ণ শীর্ণ কায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস তেজি কহে মৃদুবাণী। কভু না কাহারো প্রতি আমি করি রোষ, মস্তবাসী দুঃখ পাই নিজ কর্ম দোষ। যাও তুমি ঋষিবর তিলক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়, কি রূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মর্তধামে লক্ষ্মী ব্রত করহ প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলি যত এও গণে, সন্ধ্যাকালে পূজি কথা শুনিবে শ্রবণে। বাড়িতে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমারও দয়ায়। শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে, মর্তধামে চলিলেন ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হইলা উপনীত, দেখিয়া শুনিয়া হন বড়ই স্তম্ভিত। নগরের লক্ষপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য সিংহ দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্যে সাত পুত্র রাখি ধনেশ্বর, যথাকালে সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, ভার্যার কলহ জালে হইল স্বতন্ত্র। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছার খারে। বিদ্যা ধনেশ্বর পত্নী না পারি তুষ্টিতে, গহন কাননে যায় পরানত জিতে। হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হইল হলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসে বিদ্ধারে, কি জন্যে এসেছ তুমি গহন কান্তরে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে, তাহার ভাগ্যের কথা কহিল লক্ষ্মী রে। সহিতে না পারি আর সংসার যাতনা, তজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শুনো আমারও বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। গৃহ ফিরি গিয়া তুমি করো লক্ষ্মী ব্রত, সব দুঃখ যাবে দূরে হবে পূর্ণ মত। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে গুরুবারে ব্রত কথা হয়, সেই গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয়। বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি, বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি।
ভূমি লুটাইয়া বৃদ্ধা প্রণাম করিল, আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল। বধূদের ডাকি বৃদ্ধা করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে, শুনি বধূগণ ব্রত করে কৌতূহলে। বধূদের লয়ে বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত, হিংসাদের স্বার্থভাব হইল তিরোহিত। মা লক্ষ্মীন করেন তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তি নিকেতন। দৈব যোগে একদিন বৃদ্ধার আলোয়ে, উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, লক্ষ্মী ব্রত করিবারে মানস করিল। স্বামী তার চিররুগ্ন অক্ষম আর জনে, ভিক্ষা করি যাহা পায় খায় দুই জনে। এই কথা চিন্তি নারী করিল কামনা, স্বামীরে নীরব কর চরণে বাসনা। গৃহে ফিরি সেই নারী করে লক্ষ্মী ব্রত, ভক্তি ভরে সাধ্যে নারী পুঁজি বিধি মত। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তা নয়, সংসার হইল তার সুখের আলয়ে। এই রূপে লক্ষ্মীব্রত ঘরে করে ঘরে ঘরে প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে। শুনো শুনো এও গণ অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য যাতে হইল প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, এও গণ লক্ষ্মী ব্রত করে এক মনে। আকস্মাত এলো সেথা বণিক নয়, দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময়। ধনেশ্বরে পূর্ণ গৃহ ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বজন। ব্রত দেখি হেলা করি বণিকত নয়, বলে কি ব্রত ইথে কি ফল দয়। বণিকের বাক্য শুনি বলে বামাগণ, লক্ষ্মীব্রত করিথে কামনা পূরণ। এই ব্রত যে করিবে ধনে জনে তার, লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার। শুনি তাহা সদাগর বলে অহংকারে, যে যেন অভাবে থাকে সে পূজে উহারে। ধনৈশ্বর্য ভোগাদি যা কিছু সম্ভবে, সবই তো আমারই আছে আর কিবা হবে। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কিবা দিবে ধন, হেন কথা কবু না শুনি কখন। অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে, গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে। ধনমদ্যে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা রত্ন পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা। দৈব যোগে লক্ষ্মী কোপে সহ লোকজন, সপ্ত তরি জল মধ্যে হইল নিগমন। গৃহ মধ্যে ধনৈশ্বর্য যাচ্ছিল তাহার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছারখার। দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে, পেটের জ্বালায় ঘরে দেশ দেশান্তরে।
এরূপ হইল কেন বুঝিতে পারিল, কেঁদে কেঁদে লক্ষ্মীস্তব করিতে লাগিল। সদয়া হলেন লক্ষ্মী তাহারও উপরে, পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে। মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম। লক্ষ্মী ব্রত করে সাধু লয়ে বধূগণ, সাধুর সংসার হইল পূর্বের মতন। এই রূপে লক্ষ্মী ব্রত মর্তধামে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যেই নারী করে একে মনে, লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে। করজর করি সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে। লক্ষ্মী ব্রত যেবা পরে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রত কথা বড়ই মধুর, প্রণাম করিয়া যাও যে যার আলয়ে। লক্ষ্মী ব্রত কথা হেথা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ। শ্রী শ্রী লক্ষ্মী বৃতে হরিধনি বলন, শ্রী শ্রী লক্ষ্মী মাতে এনে গটের উপর দিয়ে সব করা।